অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল ৩ দিন মেলা ও কুস্তি প্রতিযোগিতা হবে। এতে খুশি সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। ঐতিহাসিক লালদিঘি মাঠের চারপাশে ৬ দফার মুরাল স্থাপনের কাজ চলায় মেলা ও জব্বারের বলি খেলার এবারের আয়োজন নিয়ে সংকট দেখা দিয়েছিল এবছর। পরে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী রাস্তার পাশে মেলার ঘোষণা দেন। যখন মাঠের কাজ শেষ হয়নি লালদিঘির মাঠ, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ এই মেলা আবার এই লালদিঘির মাঠে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের সম্পৃক্ত করতে চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার চৌধুরীর উদ্যোগে ১৯০৯ সালে ঐতিহাসিক লালদিঘির মাঠে কুস্তি প্রতিযোগিতা হয় প্রথমবার, যা এখন জব্বারের বলি খেলা নামে পরিচিত। খেলাকে কেন্দ্র করে ৩ দিন ব্যাপী মেলাও বসে। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা জব্বারের বলি খেলা ও মেলা আগামীতে অতীতের মতো লালদিঘির মাঠে বসবে আশাবাদ আয়োজক কমিটির। খেলাটা আমাদের লালদিঘির পারে হবে, অর্থাৎ লালদিঘির আশেপাশে খেলাটা অনুষ্ঠিত হবে। আগামীতে আমাদের খেলাটা আমাদের দাবি থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ১১০ বছরের বলি খেলাটা, ১১৩ বছরের বলি খেলাটার জন্য তার লালদিঘির পুরনো জায়গায় ফিরে যায়। খেলা ও কুস্তি প্রতিযোগিতা কমিটি জানায়, যুদ্ধকালীন সময়েও বন্ধ ছিল না আব্দুল জব্বারের বলি খেলা, কিন্তু মহামারী করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে দুটি আসর জমেনি এবার। তাই দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।